জাপান এন্ড টেকনোলজি ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আমি মিঠুন, জাপানের নাগানোকেন থেকে। আমি সাধারণত জাপান সম্পর্কিত ভিডিও করে থাকি, ভিডিওগুলো আমার অভিজ্ঞতা নির্ভর, তবে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে তার উপরও ভিডিও করার চেষ্টা করে থাকি। গত পরশু আমাদের এখানে প্রচুর বরফ পড়ছে, স্নোফল হয়েছে, রোডের অবস্থা খুবই খারাপ। গতকালকে হেঁটে গেছিলাম অফিসে, আজকে আপনার গাড়ি নিয়ে আসছি, কিন্তু আরো আগে রওনা দেওয়া দরকার ছিল, ভুলেই গেছিলাম যে বরফের রাস্তা। এই টাইমে রওনা দিছি, এখন পুরা জ্যাম, কারণ আজকে মূলত আপনার যে বরফগুলো জমে থাকবে বা স্নোগুলা, এগুলো বরফ হয়ে যাবে। তো এই সময়টাতে আপনার গাড়ি সবাই খুব আস্তে চালায়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, স্লিপ কাটতে পারে, এই কারণে সাধারণত এটা হয়। তো আমি অফিস থেকে হেঁটে গেলে এখান থেকে হয়তো আর 30 মিনিট লাগবে সর্বোচ্চ, গাড়ি দিয়ে 30 মিনিটে ইম্পসিবল, তো আজকে লেট হবে, বোকামি হয়ে গেছে। উঠছি আগেই, বাসায় টাইম পাস করতেছিলাম, মনেই নাই একদম যে আজকে অবস্থা হবে। যাই হোক, আজকে যেই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো তা হচ্ছে আপনার আপনার এনআইডি কার্ড বা পাসপোর্টে বা আপনার সার্টিফিকেটে যদি বাবা মা কারো নাম ভুল থাকে, সেক্ষেত্রে ভিসা পেতে সমস্যা হবে কিনা। এটা একটা কমন সমস্যা আমাদের দেশে, অনেকেই থাকে, তো এই কারণে এই প্রসঙ্গটা নিয়ে আজকে কথা বলবো। প্রথমত আপনি কোন ভিসা ক্যাটাগরিতে আসতেছেন তার উপরে কিন্তু এটার উত্তর হ্যাঁ বা না হবে তা নির্ভর করে। যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যদি আপনাদের বলি, আমি আপনার ওয়ার্ক ভিসা নিয়ে জাপান আসি, তো সেক্ষেত্রে আমার বাবা মার ডকুমেন্ট কিভাবে গুরুত্ব ছিল না, দেখে নাই। কিন্তু আপনি ধরেন যে স্টুডেন্ট ভিসায় আসবেন, সেক্ষেত্রে কিন্তু বিপরীত ঘটনা ঘটবে, সেক্ষেত্রে আপনার বাবা মার ডকুমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি বাবা বা মাকে যদি গ্রান্টর হিসেবে দেখান, তাহলে তো তার সাথে আপনার ডকুমেন্টারি কোনো ভুল থাকলে এটা খুব বড়ভাবে দেখা হবে। এখন কেন এই জিনিসটা হয় তা আপনাদের যদি বলি, জাপানে আপনার সাথে আপনি যাকে গ্রান্টর করতেছেন তার সম্পর্কটা দেখা হবে মূলত আপনার ডকুমেন্ট দিয়ে। তারা কিন্তু আপনাকেও চিনে না, আপনার গ্রান্টর যা দিতেছেন তাকেও চিনে না, তো আপনাদের পরিচয়টা মূলত ডকুমেন্ট দিয়ে। জাপানে ডকুমেন্টকে খুব গুরুত্বের সহিত দেখা হয়, তো আপনার এই ডকুমেন্টারি ভুল আসলে রাখা যাবে না কোনো কাগজপত্রে, তাহলে আপনার প্রবলেম হবে। আর এটা 100% বলাটা খুব মুশকিল যে আসলেই আপনার প্রবলেম হবে কি হবে না, তবে রিস্ক নেওয়ার কি প্রয়োজন? জীবনে একটা বড় সময়, জীবনে একটা বড় অঙ্কের টাকা হয়তো আপনি ইনভেস্ট করে ফেলছেন এই পারপাসে, অর্থাৎ এই জাপানের উদ্দেশ্যে। এখন এই ডকুমেন্টারি ভুলগুলা যদি আপনার জীবনে কাল হয়ে দাঁড়ায়, তাহলে এটার জন্য সারা জীবন আপনাকে কি করতে হবে, পস্তাইতে হবে। তো আপনি এই ডকুমেন্টারি ভুলগুলা কখনোই রাখবেন না, এগুলা যত দ্রুত সম্ভব সংশোধন করে দেন। আমাদের দেশে এসব জিনিস কিন্তু আপনি চাইলে সংশোধন করতে পারবেন, অর্থাৎ আপনার সংশোধন করার মতো, কিন্তু একবার ভিসা বাতিল হয়ে গেলে এই জিনিসগুলো আপনি কিন্তু আর সংশোধন করতে পারবেন না বা করা যাবে না। তাই আপনার হাতে যে জিনিসটা আছে, আপনার যে ক্ষমতা আছে, ওইটার ভিতরে যা আছে ওইটা করে ফেলেন, কেন আপনি রিস্ক নিতে যাবেন? এটা হচ্ছে মূল কথা, যে আপনার জীবনে রিস্ক অনেক ক্ষেত্রে নেওয়া যায়, তবে সুযোগ থাকলে এইসব জায়গায় রিস্ক না নেওয়াটা সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালো। আমি ব্যক্তিগতভাবে আপনাদের বলবো যে সম্ভব হলে আপনার এগুলো সংশোধন করে তারপর জাপান পা বাড়ান। আপনার এরকম অনেকেরই গল্প শুনছি বা অনেকেই দেখছি যারা আপনার ডকুমেন্টারি ভুল নিয়ে জাপান চলে আসছে, কোনো প্রবলেম হয় নাই। তবে আপনার ভাগ্যে কোনটা অপেক্ষা করতেছে তা বলা খুব মুশকিল। জাপান আসার প্রক্রিয়াটা দেখেন একটা লেন্দি প্রক্রিয়া। আপনি হয়তো এখানে সিভির জন্য আবেদন করছেন, সিভি উঠছে, তারপর দেশে গেছে, তারপর আপনার ভিসার জন্য আবেদন করবেন, ফাইনালি আপনার কিন্তু বাংলাদেশ এম্বাসি থেকেই আপনাকে কি দিবে, কাগজপত্র দিবে। তো এম্বাসি এরা যখন আপনাকে ভিসা দিবে তখন কিন্তু আপনি ভিসা পাচ্ছেন, সিভি পাচ্ছেন মানেই যে 100% আপনার সবকিছু হয়ে গেছে তা কিন্তু না। অনেকে ভাবে যে এখান থেকে সিভি আসছে আমার ভিসা 90% বা 100% সম্ভাবনা হয়ে গেছে, তা কিন্তু না। তো আপনার কি করতে হবে, যে আপনার যে ডকুমেন্টগুলো আছে এই প্রসেস শুরু হওয়ার সাথে সাথে সবগুলো চেক করেন, একাডেমিক সার্টিফিকেটগুলো চেক করেন, আপনার ভোটার আইডি কার্ড চেক করেন, আপনার পাসপোর্ট চেক করেন, এগুলোর সাথে আপনার বাবা মার নামগুলো চেক করেন। আমাদের বিশেষ করে ধরেন বাবা মার নামে
এমডি আছে অথবা নাই, অথবা একটা অক্ষর বা একটা বর্ণ আপনার এদিক সেদিক আছে, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলা সংশোধন করা। জাপান কিন্তু আপনার সব কাগজপত্র, আমরা তো জাপান থাকি দেখি, একদম ধরে ধরে দেখে, এরা প্রতিটা আলফাবেট আপনার ধরে ধরে বানায়। আর যারা নাকি আপনার ইয়েতে কাজ করে, ইমিগ্রেশনে কাজ করে, তাদের কথা তো বুঝতেছেনি, তারা তো আরো জটিল ভাবে দেখে। কারণ এখানে নর্মাল ডকুমেন্টারি কাগজপত্রের মধ্যেই এরকম তুখার ভাবে দেখা হয়, তাহলে আপনার এম্বাসির ক্ষেত্রে বোঝেন যে কতটুকু ভালোভাবে দেখা হবে। কারণ এখানে ফেক হওয়ার সম্ভাবনা থাকে, অনেকে ডকুমেন্ট ভুল তৈরি করতে পারে, তো যে চেক করবে তার হাত থেকে যদি এটা ছুটে আসে, সেক্ষেত্রে আপনি কিন্তু দায়ভার তার থাকে। বাংলাদেশ থেকে আপনার ভিসা রিজেক্ট হওয়ার একটা বড় কারণ হচ্ছে এই ডকুমেন্টারি ভুল। তবে অনেক ক্ষেত্রে ডকুমেন্টারি ভুলের কিন্তু ব্যাখ্যা দেওয়া যায় বা কাজ করা যায়, এইসব জায়গাগুলায় যদি থাকে তাহলে আপনি এগুলোর মধ্যে ব্যাখ্যা অ্যাড করে দেন। যেমন ধরেন ঠিকানার ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে এদিক সেদিক হয়, পূর্বে এটা ছিল বর্তমানে এটা হয়ে গেছে, আমাদের সাথে চেঞ্জ হয়, তো এগুলা যথেষ্ট ডকুমেন্ট নিয়ে ইন্টারনেট থেকে আপনার ডাউনলোড দিয়ে তারপর এটা অ্যাটাচমেন্ট হিসেবে দিয়ে দেন, ব্যাখ্যা দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আর প্রবলেম হবে না, আর না হলে কিন্তু প্রবলেম হয়। তাই আপনার যারা প্রসেস করে, বিশেষ করে বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিয়ে আসে জাপানে বা স্টুডেন্ট ছাড়া ওয়ার্ক ভিসা নিয়ে আসে, তারা কিন্তু ডকুমেন্টকে খুব গুরুত্ব দিয়ে থাকে এবং ডকুমেন্ট খুব ভালোভাবে চেক করে। আপনারা যারা কাজ করে এদের সাথে কথা বলে দেখবেন যে সবচেয়ে বেশি সময় নষ্ট করে এই কাজ করার জন্য, এবং এই কারণেই কিন্তু তারা একটা বড় অঙ্কের টাকা ফি ধরে বা ফি নেয় দেখবেন, কারণ এই ডকুমেন্টগুলো চেক করা খুবই ডিফিকাল্ট। তাই যেই এজেন্সিগুলা আপনার বেশি কাজ করে রানিং, এইসব এজেন্সির মাধ্যমে আপনি জাপান আসেন, সেই ক্ষেত্রে দেখবেন কি আপনার ওই ডকুমেন্টারি ভুলগুলা তারাই ধরতে পারতেছে, আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যারা নতুন তারা হয়তো কোথায় ভুল হবে কি হবে এই ধারণাগুলা অধিকাংশই নাই, ফলে আপনার প্রবলেম সবচেয়ে বেশি হয়। তাই আপনার একটা এক্সপিরিয়েন্স হলো এজেন্সির মাধ্যমে করানো এবং এক্সপিরিয়েন্স ছাড়া কোম্পানির মাধ্যমে করানো, দুইটার মধ্যে অনেকটা তফাত। তাই যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা স্টুডেন্ট আনতেছে, এদের সাথে আপনি যোগাযোগ করেন বা এই এজেন্সিগুলো খুঁজে বের করেন, তারপর তাদের মাধ্যমে কাজ করান। আর এজেন্সি থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি নিজে একটা ডকুমেন্ট একাধিকবার নিজে চেক করেন এবং নিজে ছাড়াও যে কাগজপত্রগুলো বোঝে বা চেক করতে পারবে, আপনার ফ্যামিলিতে হয়তো ভাই থাকতে পারে, বোন থাকতে পারে, বাবা থাকতে পারে, মা থাকতে পারে, তাদের কাছে দেন, তাদের মাধ্যমে চেক করান। আপনার চোখে একটা জিনিস নাও ধরা পড়তে পারে, তার মাধ্যমে ধরা পড়তে পারে, তারপর খুব দ্রুত স্টেপে আপনার ভালোভাবে দেখে তারপর সংশোধনের মধ্যে দেন এবং সংশোধন করে তারপর আপনি আবেদন করেন। আমাদের এই প্রশ্নগুলো আপনারা কিন্তু বারবার করেন যে বাবা মার এখানে বল ওখানে বল, এখন কি করবো, ভিসাগত প্রবলেম হবে কিনা, এটা 100% জবাব কেউই দিতে পারবে না, আমিও দিতে পারবো না, কেউই দিতে পারবে না, এবং ইমিগ্রেশনও দিতে পারবে না। কারণ যে হ্যান্ডেল করতেছে তার মন মানসিকতার উপর অনেক কিছু নির্ভর করে, সে চাইলে কিন্তু আপনার ভিসা হালকা ভুল থাকলে সেরেও দিতে পারে, আবার চাইলে আটকাইতেও পারে। তাই আপনার এই রিস্কটা না নেওয়াটাই ভালো, জীবনে অনেক জায়গায় অনেক রিস্ক নেওয়া যায়, কিন্তু এই ভিসাগত ইয়েতে আপনার যদি এরকম দোটানায় থাকেন কোনো কাগজপত্রে যে হবে না হবে এরকম একটা ইয়ের মধ্যে সিচুয়েশনে থাকলে, অবশ্যই আপনি না ধরে তারপর আগান, অর্থাৎ হবে না প্রবলেম হবেই এটা ধরে তারপর কাজ করেন, সংশোধন করেন, আশা করি যে প্রবলেম হবে না। আর নিজের যে প্রিপারেশন গুলো আছে এগুলো নিয়ে থাকেন, আর আসার আগে অবশ্যই জাপানি ভাষা যতটুকু পারেন রপ্ত করে আসেন। আমি একাধিক ভিডিওতে এসব ব্যাপার নিয়ে আলোচনা করছি, আশা করি ভিডিওগুলো দেখলে আরো স্পষ্ট ধারণা পাবেন। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না, নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য সর্বদা শুভকামনা। বাই বাই।